হাই ভাবি কে অবস্থা আমার সাদের দেওরা আলহামদুলিল্লাহ ভালো ভাবি কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো এই তো ভালো মন্দ লই আছি তাই হুম কই আছো কোন বাসায় কি করতেছো কি করব বসে বসে গাছ সাফ করতেছি কি করতেছো ওই গাছ সাফ করতেছি গাছ গাছ ও আচ্ছা এত রাতে তুই কি করব তুমি কি পাগল এই ঠান্ডার মধ্যে ভাবি তুমি জানো না

আরে মনে করি না না সব সময় মনে করি কিন্তু আজকে তে আট দিন হলো ভাবির সাথে দেখা করা হয় নাই এই আট দিনের মাথায় যে একটু দেখা করে ভাবির সাথে একটু সাক্ষাৎ করে আসি এটাই বুঝছি এই যে দেখো ভাবি আসলে তোমাকে ভালো করে কথা বলি তো এই জন্য তুমি চাপা মনে করো তাই না আজকে যাই আজকে যাই খালি তোমার চাপা না বলছো তোমার চাপা গিরে আমি ছুটাই আচ্ছা তুমি আইসো সমস্যা নেই আমি আসি বসে কি তুমি কো বসে তুমি পারবা আজকে

ভাবির কাছে দাবি অবশ্যই দেওয়ার থাকবে তাহলে ভাবি দাবিটা পূরণ করা যায় না করা যাবে কেন করা যাবে না তাহলে রাত গভীর হয়েছে এখন আমি আসতেই করে তোমার কাছে যাই আমার দাবিটা পূরণ করব তুমি না এখন তো তোমার ভাই ঘরে আছে এখন তো সম্ভব না বারে তো ভাই থাকলে তো কি হলো ও মা তোমাকে আমি পছন্দ করি বলে লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলতেছি কিন্তু তোমার ভাইয়ের সামনে কি কিছু করা যাবে বাড়ে ভাই জানলো তো কি হলো আমি কি ভাইয়ের সম্পদ কি লিখে নিচ্ছি তাই ভাই জানলে অসুবিধা হবে তুমি ভাইয়ের সম্পত্তি না লিখে নাও তার ওয়াইফের সাথে তুমি কিছু করবা এটা সে জানলে পরে তোমাকে কি করবে তুমি এটা বুঝতেছো তুমি তাও বোঝো নাই আমি তার ওয়াইফের সাথে কি করতে যাব সে আমার ভাবি আমি একটা দাবি নিয়ে যেতেই পারি হয়তো ভাবি ভাবি তোমার কাছে আমার কিছু টাকার দরকার এই যে একটা দাবি ভাবি তোমার হাতের রান্না খাবো এই যে একটা দাবি আচ্ছা আচ্ছা ভাবির কাছে এমন কি দাবি নিয়ে যেতে পারে হ্যাঁ তাও তো কথা ঠিক কিন্তু ভাবি যে দাবির কথা ধরে নিছে না এটাই নিতাম যখন ভাই আসে কথাটা দূর দিয়ে ঘুরে নিলাম কিন্তু হ্যাঁ আচ্ছা ভাবি আমার ভাই কি আমি যে দাবি করছি আমার ভাই কি সেটা ভালো পূরণ করে মনে হয় না 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 মনে হয় না দেখো কথা লুকায় না কিন্তু করলাম আমি জানি আমার ভাই ভালো মানুষ কিন্তু আমার ভাই তোমার ভালোবাসার যে চাহিদাতে এটাকে আমার ভাই পূরণ করতে পারে সত্যি দেখো ভাবি আসলে একটা কথা জানো আমার ভাইটা না অনেক কষ্ট করে মানুষ হয়েছে যেটা শুনি বাবা মুখ থেকে ঠিক আছে আমার বাবা আমার মা আমার ভাইকে না অনেক ভালোবেসে আদর দিয়ে বড় করছে আর সে ভাইকে যদি তুমি তুমি আগলাই নিয়ে ভালোবেসে থাকো তাহলে আমার ভাইটা অনেক ভালো থাকবি ভাবি তোমার ভাই আমাকে অনেক ভালোবাসে সে আমাকে না দেখে একটু থাকতে পারে না এই যে আজকে কত পরে আসার কথা কিন্তু আগে চলে আসছে এর মধ্যে আমি আবার তোমার সাথে কথা বলতেছি তাতেও সে কিছু মনে করতেছ না অলরেডি একবারই সাথে দেখে গেছে যখন কথা বলተছ আসলে কি জানো আমার যে ভাইটা না অনেক ছোটবেলে তোমাকেই বিয়ে করে নিয়ে আসার পরে হ্যাঁ তুমি কান্না করো না কান্না করো না তুমি কান্না না আসলে একটা কষ্ট কি ওই ভাইটা আমার অনেক আদরতে মানুষ করছিল হ্যাঁ তোমাকেও খুব আদর করে সে আর তোমার কথা সব সময় আলোচনা করে সব সময় বলে আমি আসলে এত কথা কোথা থেকে শুনলাম তোমার ভাইয়ের কাছ থেকে তো তোমার কথা শুনলাম তোমাকে অনেক আদর করে তো আমি ওই হিসাব থেকেই তোমার প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হয়েছে সেটা ছোট ভাইয়ের মতো বলো বা যাই বলো কারণ আমার তো ছোট ভাই নাই তোমারে আমি আমার ছোট ভাইয়ের মতোই জানি ছোট ভাইয়ের মতোই মনে করছি তো তুমি অন্য ভাবে নিও না আমি আসলে যা বলছি সেটা ফান করছি সত্যি কথা তোমার সাথে আমিও চাই তুমি খুব আদরের ছোট ভাই হয়ে থাকো আমাদের কাছে আর সব আমাদের চোখে মনি হয়ে থাকো ঠিক তেমন যেমন করে তোমার ভাই তোমাকে ভালোবাসছে তো তোমার সাফল্যটা সবসময় কামনা করি তুমি সব সময় ভালো থাকো সুখী থাকো মনের মতো একটা জীবন সঙ্গী পাও সব এই দোয়াটা আমরা করি সবসময় তোমার জন্য সত্যি ভাবি হ্যাঁ আমার ভাইটা না এই যে আমাকে বিয়ে দেয় নাই তারপরও কোনো দিন আমার মানে ছেড়ে ভাত খাই নাই তোমাকে নিয়ে আসার পর থেকে আমাকে যে ভালোটা বাসছিল এরকম ভালোবাসা আমার বাবা আমাকে বাসে নাই জানো ভাবি আমার ভাইটা অনেক ভালোবাসত তোমাকে তোমাকে এখন অনেক ভালোবাসে তোমাকে এখনো অনেক দুঃখই হারায় তোমার ভাই আমি যখন তোমার কাছে যাই না সব সব কিছু ভুলে যাই আর যে ভাইটা জানি না ভাবি যদি কখনো কোনো দিনে দুনিয়া থেকে আমার ভাইটা চলে যায় এই দুঃখ যন্ত্রণা তোভার মতো আমার আর জায়গা থাকবে না না দোয়া করো আমরা যেন ভালো থাকতে পারি তোমার ভাইকে আল্লাহ যেন হ্যাঁ তার হায়াত দেন ডিউ হ্যাভ দ্যান আর তুমিও তুমি তুমিও ভালো থাকো দোয়া করি তুমিও যেন সুস্থ থাকো সবাই ভালো থাকতে পারি আমরা যেন সবাই মিলেমিশে থাকতে পারি এটা অবশ্যই তোমার কাছে চাওয়া তুমি দোয়া করো আমাদের জন্য আচ্ছা রাত হয়েছে তো হ্যাঁ আজকার বাসায় ভাত খাইতে যাব না ভাবি তোমরা ভাত খায় শুয়ে পড়ো আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ভাই যদি বলে কিছু তুমি বলবা যে হাসি খাই গেছে একটু মিথ্যা কথা বলো হ্যাঁ আচ্ছা তুমি এইজন্য খাবা না খেয়ে সারা কষ্ট করে থাকবা না না আসলে কষ্ট তার চেয়ে বরং ভাইকে বলো আমি ভাত খেয়ে গেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে সে যেন বুঝতে না পারে যে আমি ভাত খাই নাই আচ্ছা আচ্ছা সেও কিন্তু কষ্ট পাবে হ্যাঁ আচ্ছা ভাবি ভালো থেকো আচ্ছা তুমিও ভালো থাকো আচ্ছা আল্লাহ হাফিস